আসসালামু আলাইকুম ভিউয়ার্স, A2Z বাংলার ভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শুভ। তো বরাবরের মতো আরেকটি পণ্য নিয়ে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি ল্যাপটপ, এইচপির একটি ল্যাপটপ, AMD প্রসেসরের, খুব কম দামে এই ল্যাপটপটি আমি আপনাদের মাঝে সেল করব ইনশাআল্লাহ। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে রাখা নোটিফিকেশন বেল আইকনটিতে টিক দিয়ে রাখবেন এবং যাতে পরবর্তী ভিডিও আপডেট আপনাদের কাছে নিমিশে চলে যায়। তো বন্ধুরা, যারা এই ল্যাপটপটি সম্পর্কে আগ্রহ বা আগ্রহী আছেন তারা কিন্তু আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং খুব কম দামে মাত্র 6900 টাকায় এই ল্যাপটপ, 4GB র্যাম, 500GB হার্ড ডিস্ক সহ এই সেরকম একটি ল্যাপটপ কিন্তু আপনাদের মাঝে সেল করা হবে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। এবং আমাদের কাছে কিন্তু আরও অ্যাপেলের ম্যাকবুক আছে, ম্যাকবুক এয়ার আছে, একদম ফ্রেশ কন্ডিশন, ওটার ভিডিও সামনে আসবে ইনশাআল্লাহ। তো চলুন এটা দেখে নেওয়া যাক। এটার আগে একটু চেহারা দেখাই। পেছনে কিন্তু খুব সুন্দর একটা স্টিকার মারা আছে, জোকার নামের একটা স্টিকার মারা আছে। তো যাই হোক, এই ল্যাপটপটা হচ্ছে এইচপির। আপনার নাম সার্চ করে আমি আসলে দেখাবো। এখানে যদি আমি সিস্টেম ইনফরমেশন লিখি, আমি আসলে এটা একটু মাউসটা কানেক্ট করি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে জাস্ট সিস্টেম ইনফরমেশনটা লিখবো। তো লেখার জন্য যেহেতু আমার এই ল্যাপটপটিতে কিন্তু কিবোর্ড নাই, এত মানে কিবোর্ডের লাইনটা খোলা আছে, একটা কি শর্ট ছিল বলে আপনারা কিন্তু লাগিয়ে নিতে পারেন লাইনটা, জাস্ট W বাটনটা একটু শর্ট আছে যার কারণে এটা খুলে রাখা হয়েছে আর কি। যাই হোক, আমরা এখন এখানে লিখবো সিস্টেম ইনফরমেশন, SYS। আচ্ছা, এখানে মনে হয় কাজ মনে হয় করে নাই। আচ্ছা, আমি দেখতেছি। তারপরে একটু টাইম দেবেন আমাকে, আসলে এটা এখান থেকে যাচ্ছে না, মানে আমি একটু এখানে কিন্তু মানে সিস্টেম ইনফরমেশন লিখলেই, জাস্ট সিস্টেম লিখলেই সিস্টেম ইনফরমেশন। তো এটার আমি মডেলটা দেখানোর চেষ্টা করব, এর জন্য আসলে একটু ইয়ে হলো, যেহেতু আমার ফিজিক্যাল যে কিবোর্ডটা আছে, এখানে যে একটা কিবোর্ড আছে এর সাথে ফ্রি, সেই কিবোর্ডটা কিন্তু কানেক্ট করি নাই। দেখাবো, অবশ্যই কানেক্ট করে দেখাবো। তো আপনারা যদি এখানে দেখেন তাহলে দেখতে পারবেন। আমি একটু এক কাছ থেকে দেখাই, এটা হলো এইচপি প্রো বুক 4445S। তো এইচপি প্রো বুক 4445S, এটার আছে AMD প্রসেসর 4300 APU উইথ রেডিয়ন HD গ্রাফিক্স। তো দেখতেই পাচ্ছেন। এখন আমি এটার র্যামে চলে যাব, মানে ফিজিক্যাল যেই প্রপার্টিসটা আছে এই প্রপার্টিসটায় আমি এখন চলে যাব। আমার ভিডিওটা যদিও একটু বড় হচ্ছে, তারপরে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন যে এটা কোর AMD A4 4300M, আর হচ্ছে আপনার APU রেডিয়ন HD গ্রাফিক্স, 2.5 GHz প্রসেসর, 4GB র্যাম আছে, আর হচ্ছে 500GB হার্ড ডিস্ক আছে। এদিক থেকে প্লাস পয়েন্ট, প্লাস এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি আমার কিন্তু চার্জিং কানেক্ট করা নাই, চার্জার কানেক্ট করা নাই কিন্তু। তো আমার এখানে যদি টাচ করি, মানে 1 ঘন্টা 13 মিনিট দেখাচ্ছে, এই যে 1 ঘন্টা 13 মিনিট দেখাচ্ছে, মানে অলমোস্ট 1.5 ঘন্টা প্লাস বা 2 ঘন্টা পেতে পারেন আপনারা, 2 ঘন্টা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই ল্যাপটপটির সাথে তো আপনারা দেখলেন কিন্তু যে আমি মডেলটা দেখিয়ে দিছি 4445S। তো এই ল্যাপটপটা সম্পূর্ণ ওকে আছে, উইদাউট কিবোর্ড। কিবোর্ডটা একটু প্রবলেম, এই কিবোর্ডটা লাইনটা কাটা আছে যার কারণে প্রাইসটা এত কম। আর এটা একটু ওল্ড মডেলের ল্যাপটপ, 500GB হার্ড ডিস্ক, 4GB র্যাম, তারপরে প্রায় 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, আর সাথে একটি এক্সটার্নাল কিবোর্ড এবং একটি মাউস পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা। তো এগুলো সহকারে সব কিছু, এবং চার্জার তো আছেই, সব সহকারে মাত্র 6900 টাকায় পেয়ে যাচ্ছেন।
আপনার এই ল্যাপটপটি। তো 6900 টাকা দিয়ে এই এইচপির এএমডি প্রসেসরের যেই ল্যাপটপটি আছে এটা কিনতে চাইলে অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন 01977964797। আবার বলে দিচ্ছি 01977964797। এছাড়াও আমাদের লোকেশনে এসে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদেরকে সোমশপুর আসতে হবে, সোমশপুর খোকসা রেলওয়ে স্টেশন, সোমশপুর বাজার, খোকসা কুষ্টিয়া। আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন, দেশের যে কোনো প্রান্ত থেকে দেখছেন, তারাও ইচ্ছা করলে নিতে পারবেন, এসে পরিবহনের মাধ্যমে দেখে কন্ডিশনে নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদেরকে 1000 টাকা অগ্রিম বিকাশ করতে হবে এবং বাদবাকি টাকা পেমেন্ট করার আগে প্রোডাক্টটি হাতে নিয়ে খুলে তারপরে আপনারা কিন্তু দেখতে পারবেন, চেক করে দেখতে পারবেন যে এটা যেটা দেখিয়েছি সেটাই দিয়েছি কিনা। আর একটা জিনিস, আমি এই ল্যাপটপটির ক্যামেরা দেখাবো, ক্যামেরা প্লাস ডিভিডি রাইটার প্লাস ওয়াইফাই সব কিছু ওকে আছে। আমার ওয়াইফাই তো কানেক্ট করা, দেখতেই পাচ্ছেন এই যে ওয়াইফাই কানেক্ট করা, এবং আমি ক্যামেরাটি চালু করেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফ্ল্যাশ লাইটটা কিন্তু দেখাই যাচ্ছে, তো সব কিছু ঠিক আছে। এবং আমি একটু ডিভিডিটাও দেখিয়ে দিতে চাই, ডিভিডিটা এবং সাউন্ডও ওকে আছে, ইনশাল্লাহ দেখাবো। তো অবশ্যই যারা আমার চ্যানেলের, এই যে আমি ইজেক্টে এখন ক্লিক করব, এই যে দেখুন এটা কিন্তু বের হয়ে গেল, এই যে ডিভিডি রাইটার, এটা 100% ঠিক আছে। এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে রাখা নোটিফিকেশন বেল আইকনটিতে টিক দিয়ে রাখবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত প্রতিদিন অনেক অনেক পণ্যের ভিডিও আপলোড করা হয়, বিক্রির ভিডিও। তো আপনারা যদি এই ভিডিওগুলো মিস না করতে চান অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো পণ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের চ্যানেলে ল্যাপটপ, ডেস্কটপ, ডিএসএলআর ক্যামেরা, তারপরে হচ্ছে ইউজ মোবাইল, ইউজ মোটরসাইকেল সহ ইলেকট্রনিক্স অনেক গ্যাজেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।